বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জি, আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি যে সিস্টেম ইমেজটার মাধ্যমে কিভাবে আপনি আপনার উইন্ডোজটা রিকভার করবেন বা আপনার ডাটাগুলোকে রিকভার করবেন। তো আপনার এই সিস্টেম ইমেজ যে আমরা ব্যাকআপ নিছি, এইটা রিকভারি করার জন্য আপনি বিভিন্ন মেথডে আপনি রিকভার করতে পারবেন। তো আসুন আমরা বিভিন্ন মেথডগুলো আমরা দেখি। যেমন প্রথমে আমরা ধরেন এখানে একটা রিকভারি অপশন আছে উইন্ডোজে, আমরা এখানে গেলাম। এখান থেকে এখন মনে করেন যে আপনার উইন্ডোজে কোনো একটা সমস্যা হয়েছে বা আপনার ভাইরাস আক্রমণ করছে বা আপনার উইন্ডোজটা সমস্যা করতেছে, তখন আপনি চাইলে আপনার যে উইন্ডোজ আপনি যে একটা সিস্টেম ইমেজ ক্রিয়েট করছেন, সেই সিস্টেম ইমেজটার মাধ্যমে কীভাবে আবার আপনার উইন্ডোজটা রিকভারি করবেন সেটা দেখেন। আমরা এখন এই যে অ্যাডভান্স রিকভারি মেথডে গেলাম। তো এখানে দেখেন এখানে একটা অপশন আছে, ইউজ এ সিস্টেম ইমেজ ইউ ক্রিয়েট আর্লিয়ার টু রিকভার ইউর কম্পিউটার, এটাতে সিলেক্ট করবেন। তো এখানে দেখেন এখানে বলতেছে যে বিফোর কন্টিনিউ ইউ ক্যান ব্যাক আপ ফাইল সাচ এস ডকুমেন্টস, পিকচার, মিউজিক, এগুলো এই যে অপশনগুলো, অর্থাৎ আমরা যে এই যে আমাদের যে একটা ইউজার সি ড্রাইভে যে একটা ইউজার থাকে, এই ইউজারের মধ্যে যে আমাদের মাই ডকুমেন্ট থাকে, মিউজিক থাকে, পিকচার থাকে, এই যে ফোল্ডারগুলো এগুলো আসলে সি ড্রাইভের সাথে সম্পর্কিত। তো এখন যদি আমি ব্যাকআপ ইমেজটা যদি আমি কী করে রান করি, তাহলে আমার ওই আগে যে অবস্থা ছিল সেই অবস্থার ফাইলগুলো এখানে চলে আসবে। তাহলে এই জন্য বলছে যে এখানে এই আপনার আপনার ইউজার ফাইলের মধ্যে যে ফোল্ডারগুলো আছে সেগুলা ব্যাকআপ, যদি আপনার ইম্পর্টেন্ট ফাইল থাকে সেগুলো আপনি এখান থেকে ব্যাকআপটা নিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপনি ড্রাইভের মধ্যে যেগুলো রাখছেন, আপনার ড্রাইভের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলোর কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমরা যদি রাখতে চান আপনি ব্যাকআপ নামে ক্লিক করবেন, আমরা এখন রাখতে চাচ্ছি না, আমরা স্কিপ দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখেন আপনি লাস্ট ইউজার ফাইল ক্রিয়েট, আপনি কোন তারিখে আপনার যে ব্যাকআপ রাখছেন সেটা কিন্তু নিচে দেখাবে। আমরা যে ইমেজটা ক্রিয়েট করে রাখছি সেটা কোন ডেটে করছি সেটা কিন্তু এখানে দেখাইতেছে। তো আমরা ব্যাকআপ নিতে চাচ্ছি না আমাদের যে ইউজার ফাইলের মধ্যে, তাহলে আমরা স্কিপ করে যাচ্ছি। তারপরে ইফ আর রিস্টোরিং ইউর কম্পিউটার ফ্রম এ সিস্টেম ব্যাকআপ ইউ উইল বি এবল টু সিলেক্ট ইউর ব্যাকআপ ডেট ইফ দেন ওয়ান এক্সিস্টেন্ট। তাহলে আমরা একটু তো দেখেন এখানে বলতে যাচ্ছে যে আমার যদি আরও অন্য অন্য ব্যাকআপ থাকে তাহলে আমি সিলেক্ট করতে পারবো। তো যেহেতু আমার কম্পিউটারে একটা ব্যাকআপ ফাইল আছে সেই জন্য আমি এখানে অপশন নাই। তো এখানে বলছে ইউ মাইট লুজ ইউর ইউজার ফাইল সাচ এস ডকুমেন্ট, পিকচার, মিউজিক ইফ ইউ কন্টিনিউ। তো এভাবে আসবে, অর্থাৎ আমি যে কথাটা আগে বলছিলাম, তারপর আপনি রিস্টার্ট ক্লিক করবেন। রিস্টার্ট দিলে ওই যে আপনার যে ইমেজটা দিয়ে আপনি রিকভার করতে চান ওইটা রিকভার হয়ে আবার কম্পিউটারটা কি হয়ে যাবে, আপনার চালু হয়ে যাবে। তো এভাবে আপনি একভাবে আপনি রিকভার করতে পারেন। এরপরে আসে আমরা দ্বিতীয় সিস্টেমে দেখি, আমরা ক্যান্সেলে দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখেন আর একটা অপশন হচ্ছে যে কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটারটা আপনার ঠিকমতো চালু হচ্ছে না বা কোনো আপনার সমস্যা হচ্ছে, উইন্ডোজটা আসতেছে না। তখন আপনি কি করবেন, আপনি উইন্ডোজটা স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনি এফ আপনার কিবোর্ডে F8 প্রেস করতে থাকবেন, অর্থাৎ কন্টিনিউয়াস আপনি F8 প্রেস করতে থাকবেন যতক্ষণ না আপনার এই অপশনটা আসে। তো আপনি F8 যখন প্রেস করতে থাকবেন তখন দেখবেন যে আপনার কম্পিউটার এভাবে আসবে, অ্যাডভান্স বুট অপশন দিয়ে এভাবে আপনার অপশনটা এই অপশনটা এইভাবে দেখাবে। এরপরে আপনি কি করবেন, রিপেয়ার কম্পিউটার এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কি করবেন, আপনি এন্টারে চাপ দিবেন। তারপরে দেখবেন উইন্ডোজ ইজ লোডিং ফাইলস, এভাবে একটা অপশন আসবে। তো তারপরে দেখবেন এরকম একটা অপশন আসবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখবেন যে এরকম একটা অপশন থাকবে, আপনার কম্পিউটার যে ইউজার নেমটা সেটা আসবে। আপনার যদি ইউজার নেমে যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনি ওকেতে প্রেস করবেন। আর যদি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি ওকেতে প্রেস করে দিবেন, পাসওয়ার্ডের আপনার যে বক্সটা আছে এটা খালি রাখবেন, খালি রেখে আপনি ওকেতে প্রেস করবেন। এরপর আপনি কি করবেন, সিস্টেম ইমেজ রিকভারি এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এরপরে দেখেন আপনার এভাবে একটা অপশন আসবে, বলা থাকবে যে ইউজ দ্য লেটেস্ট অ্যাভেলেবেল সিস্টেম ইমেজ, অর্থাৎ আপনার লেটেস্ট যে সিস্টেম ইমেজটা থাকবে এটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে। তো আপনি ইচ্ছা করলে উপরের অপশনটাও সিলেক্ট করতে পারেন অথবা নিচের যে অপশনটা আছে সিলেক্ট অ্যা সিস্টেম ইমেজ, এটা তো আপনি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তো
তারপরে আবার এভাবে আরেকটা অপশন আসবে, অর্থাৎ আবার আপনাকে ওই যে সিস্টেম ইমেজের ফাইলটা আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার কি করবেন, আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আবার আপনার ওই সিস্টেম ইমেজটা আবার দেখাবে, তারপরে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করবেন, তারপরে আবার আপনি এরকম একটা অপশন আসবে, আবার নেক্সটে আবার ক্লিক করবেন। তো এরপরে আবার এরকম একটা অপশন আসবে, আপনি কি করবেন, ফিনিশে ক্লিক করবেন। তো এরপরে দেখবেন যে আপনার কম্পিউটারটা মানে আপনার রিস্টোর হইতে শুরু করবে, এভাবে অপশন আসবে। তো এইখানে দেখবেন দুইটা অপশন আসবে, আপনাকে চুজ করতে হবে যে রিস্টার্ট নাও, ডোন্ট রিস্টার্ট। তো আপনি রিস্টার্টই দিবেন, রিস্টার্ট নাওতে ক্লিক করে দিবেন। তো এটা আপনার রিকভারিটা হয়ে যাওয়ার পরে আপনার কম্পিউটারটা কী হবে, রিস্টার্ট হবে। তো এরপরে যখন আপনার কম্পিউটারটা রিস্টার্ট হবে, তখন দেখবেন যে আপনি যেভাবে আপনি সিস্টেম ইমেজটা ক্রিয়েট করছিলেন, ঠিক আপনার কম্পিউটারটা সেই অবস্থায় চলে আসবে। তো এরপরে আসুন আমরা আরেকটা মেথড দেখি। তো এর পরবর্তী মেথডটা হচ্ছে যে আপনার একটা বুটেবল আপনার প্যান ড্রাইভ লাগবে, অর্থাৎ আপনার প্রথমে একটা প্যান ড্রাইভ বুটেবল করে নিতে হবে। তো বুটেবল কিভাবে প্যান ড্রাইভ করতে হবে, এটা আমার অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাহলে বুটেবল প্যান ড্রাইভ নেবেন এবং আপনার সিস্টেম ইমেজ যেটা সেটা আপনার লাগবে, অর্থাৎ আপনার কম্পিউটারে সিস্টেম ইমেজটা থাকতে হবে। তো এরপরে কি করবেন, আপনি কম্পিউটারটা বন্ধ করে দিতে পারেন, অথবা কম্পিউটারটা আপনি প্যান বুটেবল আপনার রিস্টার্ট দিয়ে আপনি কম্পিউটারটা কি করবেন, বন্ধ করে দিবেন। বন্ধ করে আপনি কি করবেন, প্যান ড্রাইভটা, যে বুটেবল প্যান ড্রাইভ যেটা আছে সেটা আপনি কম্পিউটারে সংযুক্ত করবেন। সংযুক্ত করার পরে আপনি কি করবেন, কম্পিউটারটা স্টার্ট করবেন। তো প্যান ড্রাইভটা, বুটেবল প্যান ড্রাইভটা আপনার সংযুক্ত করার আগে আপনি কি করে নেবেন, আপনার বায়োস সেটিংটা আপনি ঠিক করে নেবেন। তো বায়োস সেটিং আপনার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে এমবিআর পার্টিশনের জন্য একরকম এরকম হবে, আর আপনার কম্পিউটার যদি জিপিটি পার্টিশন হয়ে থাকে তাহলে সেটার জন্য আপনার বায়োসটা সেটিংটা অন্যরকমভাবে করতে হবে। তাহলে প্রথমে আপনার বায়োসটা সেটিং করে নেবেন। তো বায়োসটা কীভাবে আপনার সেটিং করবেন, এটা নিয়ে আরেকটা আমার ভিডিও আছে, ওইটা দেখে নেবেন। তো এরপরে আমরা কম্পিউটারে কি করব, প্যান ড্রাইভটা সংযুক্ত করব। করে যখন কম্পিউটারটা স্টার্ট দিব, তখন দেখবেন যে এরকম লেখা আসবে, প্রেস এনি কে টু বুট ফ্রম সিডি অর ডিভিডি। তো এরপরে আপনি যখন বুটেবল প্যান ড্রাইভটা যখন দিবেন, তখন আপনার কম্পিউটারে মানে কম্পিউটারকে নির্দেশ দিবে যে কম্পিউটারটা বুট হওয়ার জন্য। তখন এইভাবে এরপরে আবার আসবে, আসার পরে আপনার এখানে উইন্ডোজগুলো দেখাবে, যে উইন্ডোজ যদি 7 হয় 7 দেখাবে, আপনার 64 বিটের হলে 64 বিট, আপনার যদি 32 বিট হয় 32 বিট। আপনি এভাবে কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এন্টারে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এরকম অপশন আসবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন এরপরে এখানে একটা অপশন আসবে, ইনস্টল নাও, অর্থাৎ আপনি যখন বুটেবল প্যান ড্রাইভটা তৈরি করবেন, ওই বুটেবল প্যান ড্রাইভ দিয়ে কিন্তু যে কোনো আপনার কম্পিউটারের উইন্ডোজ সেট আপ দিতে পারবেন, ইনস্টল দিতে পারবেন। তো যেহেতু আমরা কম্পিউটারটা রিপেয়ার করব, আমরা রিপেয়ার অপশনে রিপেয়ার ইউর কম্পিউটার নাও এই অপশনটাতে ক্লিক করব। এরপরে দেখেন আমরা ট্রাবল শুট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তারপরে আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব। তারপর এরকম অপশন আসবে, আমরা সিস্টেম ইমেজ রিকোভারি অপশনটাতে ক্লিক করব। তারপর আমাদের এখানে আসবে, আমাদের যদি রিকোভারিটা যদি উইন্ডোজ 7 হয়, এভাবে উইন্ডোজ 7 আসবে, আমরা এটাতে ক্লিক করব। তো এইভাবে অপশনটা আসবে। তো আপনি উপরটা চাইলেও করতে পারেন, এটা আগেও আমরা দেখছি, আগে যেভাবে আসছে ঠিক এইভাবে আসবে। আপনি সিলেক্ট সিস্টেম ইমেজে ক্লিক করবেন, করে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার এভাবে আপনার সিস্টেম ইমেজটা দেখাবে, আপনি তারিখটা দেখাবে, কোন দিনের ইমেজটা আপনি রিস্টোর করতে চান ওটা দেখাবে, ওটাতে সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এভাবে আবার আসবে, আবার এটা আপনি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আবার আপনার নেক্সট আসবে, নেক্সটে ক্লিক করবেন। তারপরে ফিনিশ আসবে, ফিনিশে ক্লিক করবেন। তারপরে নিচে ফিনিশে ক্লিক করার পরে এভাবে উপরে অপশন আসবে, আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ব্যাকআপটা রিস্টোর হতে থাকবে, আগে যেভাবে আমরা দেখাইছিলাম ঠিক সেভাবে আপনার এটা রিস্টোর হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো।